গুড মর্নিং, আর আজ হচ্ছে শুভ রামনবমী। তো যার জন্য আমি সকাল থেকে আজ হচ্ছে ফাস্টিংয়ে রয়েছি, উপোস রয়েছি। তো একদম পুজো সেরে তারপর আমি অঞ্জলি দিয়ে তারপর আমি প্রসাদ গ্রহণ করব। তো সকালবেলা এখন ঘরের কাজ তো আগে করতে হবে, তাই ঘুম থেকে উঠেই আমার যে ফার্স্টে কাজ সেটা হচ্ছে ঘর ঝাঁটিয়ে পরিষ্কার করে এখন বাসি কাজ সেরে চলেছি সোজা রান্নাঘরে রুটি করতে, কারণ ওরা আমার সকালবেলায় রুটি খায়, তোমরা তো জানোই। তো যাই হোক, আমি এখন রুটিটা আমার শ্বশুরমশাইয়ের জন্য বানিয়ে নিচ্ছি। তো তারপর আমি একটু চা করে দেব হাজবেন্ডকে, আর ছেলের জন্য একটু হরলিক্স বানিয়ে দেব, ও সেগুলো খাবে। ততক্ষণ আমি এই জায়গাগুলো একটু বাসি কাজগুলো ছাড়ছি, কারণ টুকটাক কাজ তো থেকেই যায় সকালবেলায়। তো যাই হোক, ওইদিকে আমি জামা কাপড় কিছু ভিজিয়ে রেখেছি, আর এদিকে আমি এখন দুধ গরম করতে বসিয়েছি, আর একটুখানি দুধের মধ্যে যেই সরগুলো থাকে সেটা তুলে নিচ্ছি, আর তুলে নিয়েছি অলরেডি, আর ব্রাশ করছিলাম। আর এ পাশে দেখো আমার জামা কাপড়গুলো, এই যে কিছুটা আমি ভিজিয়ে রেখেছি আর কিছুটা কাঁচা হয়ে গেছে আমার। তো আর এই যে আমি চা বসিয়েছিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অমৃতা, চলে এসেছি আজকে আমার নতুন ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। বাইরে প্রচুর রোদ্দুর, আর আজকে আমরা যাব হচ্ছে রামনবমীর জন্য। আজকে উপোস করেছিলাম, আর অঞ্জলি দিয়ে ঘরে পুজো সেটা সেরে সেখানে প্রসাদ খাবো। তো তার জন্য অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখো, অনেক বড় প্রসেশন বেরোবে, তোমাদেরকে সাথে সবটা শেয়ার করব, দেখাবো। সাথে থাকো আর দেখতে থাকো, আর অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো আমরা এখন প্রসেশনের মধ্যেই রয়েছি। তো এখানে খুব সুন্দরভাবে প্রসেশন বানানো হয়েছে। তো দেখো বিভিন্ন ধরনের বাদ্য রয়েছে এই প্রসেশনের মধ্যে। প্রথমেই দেয়া দেখলাম, তা সত্যি খুব সুন্দর। তো দেখো এখানে রয়েছে ঢাকি, তারপরে সব ঢাকিরা বাজাচ্ছে ঢাক, আর তাও মেয়েরা, বাংলার মেয়েই বাজাচ্ছে ঢাক। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের দেব দেবিতা, দেবীদের সুন্দর ভাবে সাজানো। তো কী সুন্দর, দেখো এখানে সরস্বতী, ব্রহ্মা, কালী বিভিন্ন রয়েছে। তো তারপরেই রয়েছে মেয়েদের নৃত্য, অর্থাৎ সাঁওতালি মেয়ের যারা রয়েছে তারা খুব সুন্দরভাবে নৃত্য অনুষ্ঠান করছে, আর অপূর্ব তাদের নৃত্য। কী সুন্দর, মাথায় ঘটি নিয়ে, ফুল নিয়ে কী সুন্দর নৃত্য করছে। মাদল রয়েছে সঙ্গে, বিভিন্ন সুন্দর বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে। তো যেহেতু কপিরাইটের প্রবলেম আছে এর জন্য আমি আর সেটা সাউন্ডটা দিতে পারছি না। তো খুব সুন্দর বাদ্য বাজছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো তারপর এখানে রয়েছে দেখো বিশাল প্রসেশন রয়েছে এখানে, আরও সাঁওতালি মেয়েরা মাথায় বিভিন্ন ধরনের তিন চারটে থাকের বটি নিয়ে এখানে নাচছে। তারপরে এখানে আরও রয়েছে বিভিন্ন সুন্দর রয়েছে, দেখো এখানে মেয়েরা কী সুন্দরভাবে সেজে তারা নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তো বিভিন্ন সুন্দরভাবে প্রসেশন চলে যাচ্ছে। তো রামনবমী আজকে একদমই খুব সুন্দরভাবে পালন হচ্ছে আমাদের এইখানে। তো এখানেও আরেক দল রয়েছে খুব সুন্দরভাবে পতাকা নিয়ে, আর আমরা চলে এলাম একদম
ঠাকুরের কাছে। এখানে খুব সুন্দর যজ্ঞ চলছে। তো পুজো সেরে দেখে শেষ মোটামুটি, তো চলে এলাম এখানে রান্নার জায়গায়। তো খুব সুন্দরভাবে রান্না, কয়েক লক্ষ লোক বসে এখানে প্রসাদ গ্রহণ করছে, রাম নবমীর প্রসাদ। তো আমরা একদম চলে এসেছি ঘরে। আর এই যে আমার ছেলে মাথায় হাতে ব্যান্ড পরে নিয়েছে জয় শ্রীরামের, তো এখন এই যে নৃত্য দেখাচ্ছে ঘরে। বাড়ি চলে এসেছি, এইমাত্র এসে বসলাম। যাই হোক, টাটা, আজকের ব্লগ এখানে এন্ড করছি। এবার শোবো, রেস্ট নেবো। তো চলো।